ডায়াবেটিস একটা রোগ যেখানে শরীরে সুগার বেশি থাকে। সুগার কিন্তু আমাদের শরীরে দরকার আমাদের দৈনন্দিন জীবনের এনার্জির জন্য, কিন্তু বেশি সুগার আবার শরীরের পক্ষে ভালো নয়। খাবার থেকে আমাদের শরীরে সুগার ঢোকে এবং লিভার আর মাসল থেকেও সুগার রক্তে বেরোয়। প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন বেরোয় যার সাহায্যে সুগার কন্ট্রোলে থাকে, কিন্তু যাদের ডায়াবেটিস থাকে তাদের এই প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন ঠিক পরিমাণে বেরোয় না, বা বেরোলেও তা কাজ করতে সক্ষম হয় না। প্রি ডায়াবেটিস একটা কন্ডিশন যেখানে আমাদের সুগারটা এমন বেশি নয় যে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করতে পারি, কিন্তু আবার নর্মালও নয়। প্রি ডায়াবেটিস থেকে কিন্তু ভবিষ্যতে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে এবং পেশেন্টদের ডায়াবেটিস ডেভেলপ করতে পারে।